পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশান পরীক্ষাটি হবে কয়েকদিন পরে সেই পরীক্ষার প্রশ্নপত্রটি কেমন হয় কত নাম্বারের প্রশ্নপত্র হয় কিভাবে লিখতে হয় বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাকি যে পরীক্ষাগুলো হবে যখন তখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে চলো কথা না শুরু করা যাক আচ্ছা তোমাদের প্রতিটি প্রশ্নের জন্যই দশ নাম্বার করে পরীক্ষা হবে তাদের জন্য সময় থাকবে কুড়ি মিনিট অর্থাৎ বাংলা ইংরেজি গণিত পরিবেশ এবং স্বাস্থ্য সারি শিক্ষা এই বিষয়গুলো তোমাদের পরীক্ষা হবে এবং প্রতিটি বিষয়ে কিন্তু দশ নাম্বারের পরীক্ষা হবে দশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে কুড়ি মিনিট ঠিক আছে অর্থাৎ ফার্স্ট সামেট্রিক সংস সমস্যা পর্যায়ক্রমিক ওয়ান যেটা হবে সেই পরীক্ষা তোমাদের কয়েকদিন মধ্যেই হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রের উপরেই তোমাদের উত্তর লিখতে হবে খাতায় লিখতে হবে না তোমাদের যে প্রশ্নপত্রটা দেওয়া হবে সেই প্রশ্নপত্রের উপরেই উত্তর লিখতে হবে দেখো তোমাদেরকে আজকে এই প্রশ্নপত্র তোমরা দেখাবো এই প্রশ্নপত্র দেখে তোমরা অবশ্যই বাড়িতে বসে এটা প্র্যাকটিস করে নিব পারো এই প্রশ্নপত্রকে যে পরীক্ষায় পড়বে তোমাদের পরীক্ষায় আসবে এর কোনো গ্যারেন্টি নেই তা প্রশ্নপত্রটি কেমন হয় এটা একটা স্কুলের প্রশ্নপত্র বিভিন্ন স্কুলের পরীক্ষা নিয়ে একটা প্রশ্নপত্র করা হয়েছে সেই প্রশ্নপত্র কেমন ধরনের হয় সেই প্রশ্নপত্রের ধরনটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এইরকম ধরনেরই প্রশ্নগুলো তোমাদের পড়বে বাড়িতে বসে এটা প্র্যাকটিস করে নিতে পারো আমি ডিসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে এটা ডাউনলোড করে অবশ্যই বাড়িতে বসে এটা একটা পরীক্ষা নিতে পরীক্ষা দিয়ে দিতে পারো ঠিক আছে প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো বলবো সঙ্গে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দেব। আমি এখানে কিছু লিখে দিচ্ছি না আমি কিন্তু প্রশ্নের বলার সঙ্গে সঙ্গে উত্তর যেটা হবে উত্তরটাও এখানে মুখে মুখে বলে দেবো ঠিক আছে তোমরা সুন্দর করে পরীক্ষা দেওয়ার পর অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নেবে ঠিক আছে চলো প্রথমে প্রশ্নের উপর তোমাদের অবশ্যই বিদ্যালয়ের নাম লিখবে এখানে বিদ্যালয়ের নাম তারপর তোমার নাম লিখবে এখানে তোমার নাম লিখবে তুমি কোন বিভাগে অর্থাৎ ক বিভাগ না খ বিভাগ যদি যে বিভাগে যদি থাকে তো লিখবে না লিখার দরকার নেই আর অবশ্যই রোল নাম্বারটা লিখতেই হবে রোল নাম্বারটা তুমি এখানে লিখে ফেলবে ঠিক আছে চলে যাই প্রশ্ন প্রথম হচ্ছে বাংলা বিষয় বাংলা বিষয়ের প্রশ্নটা কীরকম হয় একটু দেখে নাও প্রথম প্রশ্ন দেখো সঠিক উত্তরের নিচে দাগ দাও যেটা সঠিক উত্তর হবে সেখানে নিচে দাগ দিতে হবে প্রথম প্রশ্ন দেখো চাষির ছেলের বউ ছিল খুব বোকা সরল চালাক বুদ্ধিমতী উত্তরটা অবশ্যই বুঝতে পেরেছ তোমরা নিশ্চয়ই এটা পড়েছ চাষির ছেলের বউ চাষির ছেলের বউ ছিল খুব কি হবে চাষির ছেলের বউ অবশ্যই কি হবে বুদ্ধিমতি তাই তো না কি হবে অবশ্যই বুদ্ধিমতি হবে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী এখানে বুদ্ধিমতির জায়গায় দাগ দিয়ে দেবে ঠিক আছে পরের প্রশ্ন চাষির ছেলের ফসল কাটার পর তা কম পয়সায় বাজারে না হাটে না দোকানে বিক্রি করে নিশ্চয় সকলে যেন অবশ্যই উত্তর হবে হাটে হাটে দাগ বানবে চাষির ছেলের ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এরপর দেখো দুই থেকে বলছে শূন্যস্থান পূরণ করো ল ড্যাশ তিন তে আছে পারি ড্যাস মিক অর্থাৎ এখানে কি হবে এখানে এখানে দেখো ঘর দেওয়া আছে তার বছর রফলা আর বোরকাজে বোরকজ তাহলে এখানে কি হবে লজ্জিত ল বোরকাজে বোরকজ হস্যইকারটা এখানে লিখবে ল বোরকাজ বোরকজ হস্যইকার তো লজ্জিত আর এখানে লিখবে পারি পেয়াকার হয়সি পারি শ্রমিক তার বছর রফলা মহস্কার এখানে হবে তার রফলা এখানে হবে বোরকাজে বোরকজ হসয়কা আর এখানে হবে তার রফলা ঠিক আছে বুঝতে পেরেছো এবার চলে আসি তিনের দিকে বর্ণ বিশ্লেষণ করো দুটি করতে বলেছে আমি সকলেই বলেছি দেখো কিভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় পরিষ্কার প্রথমে আছে পরিষ্কার কিভাবে লিখবে না পরিষ্কার এইভাবে লিখবে প যুক্ত অ যুক্ত র যুক্ত হস্যই যুক্ত পেট কাটা বন্যাস্য যুক্ত ক যুক্ত আ যুক্ত র যুক্ত অ ঠিক আছে এইভাবে করে লিখবে অর্থাৎ আর হসন্ত অবশ্যই দিতে হবে মনে যেমন প হসন্ত যুক্ত অ যুক্ত র হসন্ত যুক্ত হস্যই যুক্ত পেটকার মনেস্য হসন্ত যুক্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত র হসন্ত যুক্ত অ ঠিক আছে তারপরে তা কি হবে কথাবার্তা কীভাবে লিখবে না ক হসন্ত যুক্ত অ যুক্ত থ যুক্ত আ যুক্ত বহসন্ত যুক্ত আ যুক্ত র হসন্ত যুক্ত তো হসন্ত যুক্ত আ ঠিক আছে যেগুলো ব্যঞ্জন বর্ণ সেখানে অবশ্যই হসন্তগুলো দিয়ে দিবে তাহলে এটা হলো কথাবার্তা তারপর হচ্ছে স্টেশন স্টেশনটা কীভাবে লিখবে না দন্ত হসন্ত যুক্ত ট হসন্ত যুক্ত এ যুক্ত হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত হসন্ত যুক্ত অ ঠিক আছে এইভাবে বর্ণ বিশ্লেষণ করে সুন্দর করে উত্তরটা লিখবে এরপর দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে তোমাকে সাজিয়ে সুন্দর করে লিখতে হবে এটা এটা ইয়ে গলার সাজানো আছে এটা কি হবে এখানে উত্তরটা হবে অনেক দিন এখানে উত্তরটা কী লিখবে অনেক দিন সাজ উল্টো পাল্টা সাজানো আছে সাজিয়ে লিখলে হবে অনেক দিন তারপরটা কি হবে তারপরটা হবে সব সময় এখানে উত্তরটা লিখবে সব সময় তারপর লিখবে কি এটা উল্টো লিখলে কী হবে না হস্যৌ ঠ উঠ ল্যান লয়কা দন্তন উঠ ল্যান এখানে উট হস্যৌ ঠ লয়কা দন্তন্য তারপরটা কি হবে তারপর হবে হাজির হয়াকা বৃহস্পিকা ও হাজির বুঝতে পেরেছো তাহলে এইভাবে এলোমেলো সাজানো থাকবে তোমাকে কিন্তু সুন্দর করে শব্দ তৈরি করে নিতে হবে পরের প্রশ্নগুলো দেখো পাঁচে শব্দ যুগলের অর্থ পার্থক্য লিখতে বলা হয়েছে বোরকা জিহা শিকার ভ জীব জীব মানে কি না জীব মানে হচ্ছে জিহা জীব মানে কি না জিহা আর বোরকা জিহ দীর্ঘিকার ভ জীব জীব মানে কি না প্রাণী ঠিক আছে তারপরে খটটা দেখো তশিকার র তীর তীর মানে কি না বান বয়কা দন্ত বান আর তৈদের কি কার র তীর তীর মানে কি নদীর পাড় বুঝতে পেরেছো তাহলে এইভাবে উত্তরগুলো আমি সব মুখে বলে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় করে সুন্দর করে এইগুলো প্রশ্নগুলোর উত্তরগুলো করে নেবে এবার চলে আসি দুই একটি বাক্যে উত্তর দাও বলে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো কে সোনার নাম রেখেছিল নদী এই নামের অর্থ কি উত্তর কি লিখবে না সংস্কৃতের এখন উত্তরটা লিখবে এইভাবে সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদী উত্তর বুঝতে পেরেছো আবার বলছি সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদী মাতৃকা এই নামের অর্থ কি না এই নামের অর্থ হল নদী যার মায়ের মতো নদী যার মায়ের মতো উত্তর বুঝতে পেরেছ এইভাবে লিখে ফেলবে একজন ডাক্তার বাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন এই কি কিভাবে লিখবে উত্তর এইভাবে লিখবে একজন ডাক্তার বাবু অসুস্থ রোগীকে ঔষধপত্র দিয়ে সমাজের সেবা করেন বুঝতে পেরেছ তাহলে আবার বলছি একজন ডাক্তারবাবু অসুস্থ রোগীকে ঔষধপত্র দিয়ে সমাজের সেবা করেন তাহলে বুঝতে পেরেছ এইভাবে সুন্দর করে এই বাংলা প্রশ্নের যে দশ মার্ক আছে এই দশ মার্কের জন্য এইভাবে সুন্দর করে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো এবার চলে আসছি ইংরেজি প্রশ্ন ইংরেজি প্রশ্নগুলো দেখো সবগুলো প্রশ্নই তোমাদের প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে এখানেও ঠিক একই রকম লিখতে হবে এখানে আগে স্কুলের নাম লিখবে অবশ্যই ইংরেজিতে লিখবে তারপর তোমার নাম লিখবে ইংরেজিতে তোমাদের যদি সেকশন থাকে লিখবে নালে লেখা দরকার নেই তাহলে অবশ্যই রোল নাম্বার লিখতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো কী হবে প্রশ্নটা হয় দেখো তোমাদের বই থেকে একটা প্যাসেজ দেওয়া থাকে এটা বইতেই আছে তোমরা যে বইটা পড়ছো সেই বইতেই এই প্যাসেজটা আছে এই প্যাসেজটাকে মন দিয়ে ভালো করে পড়বে ঠিক আছে এই প্যাসেজ পড়ার পর কিছু প্রশ্নের প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো করতে হবে দেখো প্রথমে কীভাবে করবে প্রথম যে প্রশ্নটা আছে আই লিভ ইন ইোর হোম আই গার ইউর হাউস হু এম আই অবশ্য উত্তরটা কী হবে না আই এম এ ডগ আই এম এ ডগ উত্তর কী লিখবে আই এম এ ডগ তারপরে প্রশ্ন দেখো আই গিভ ইউ মিল্ক আই শো মো মো আই শো মো হু এম আই উত্তরা কি হবে না আই এম এ কাউ আই এম এ কাউ বুঝতে পেরেছ ব্যাস পরের প্রশ্ন বলেছে লেট পুট টি বড় হাতের টি ফর ট্রু অ্যান্ড এফ বড় হাতের এফ ফর ফলস ইন দ্য বক্স বলছে এটা অব সত্যি যদি হয় ট্রি লিখবো ট্রু লিখবো আর যদি মিথ্যা হয় ফলস লিখবো সত্যি হলে ট্রু মানে বড় হাতে টি লিখবো আর মিথ্যা যদি হয় ফলস এফ লিখবো প্রথম প্রশ্নটা আছে কি পিটস লাইভ ইন ফরেস্ট অবশ্যই উত্তরটা কী হবে উত্তরটা হবে ফলস এখানে লিখবো এফ আচ্ছা ঠিক আছে বুলকস গিভ আস আউল অর্থাৎ বুলকস গিভ আস আউল এটা অবশ্যই কি হবে এটাও হবে ফলস ঠিক আছে তাহলে এটাও ফলস হলো এটাও ফলস হলো চলে যাই পরের প্রশ্ন কী বলেছি লেটস ম্যাচ দ্য অ্যানিমেল উইথ দেয়ার বেবিজ ঠিক আছে একটা এনিম্যালগুলো তার বেবিগুলোর নাম এখানে আছে কোনটা কার সোজা হবে সেটা তোমাকে বলে দিতে হবে প্রথমে দেখো এনিম্যাল আছে ডগ ডগ আছে ডগের বাচ্চাটার নাম কি ডগের বাচ্চার নাম হচ্ছে অবশ্যই হবে পুপ্পি ঠিক আছে পাপ্পি পাপ্পি তার ডগের হচ্ছে এটা কি হবে পাপ্পি ঠিক আছে এবার হর্স হর্স কি হবে হর্স অবশ্যই হবে কোল্ড সিওএলটি কোল্ড হর্সের জন্য কি হবে কোল্ড আর শিপ সিপের কি হবে ছোট বাচ্চার নাম কি হবে ল্যাম্প এল এম বি ল্যাম্প আর গোট গোটার কি হবে কিট ঠিক আছে এইভাবে পরপর করব অর্থাৎ এই পরপর যেভাবে বললাম সেইভাবে সুন্দর করে লিখে ফেলবে এবার চলে আসছি ফিল ইন ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অ্যান কোথায় এ বসবে কোথায় এন বসবে আমরা দেখে নেব প্রথম আছে ড্যাশ আম্রেল্লা অবশ্যই উত্তরটা কি হবে এন আম্রেল্লা অবশ্যই কী হবে এন আম্রেল্লা তারপর আছে ড্যাশ পাইনঅ্যাপেল এখানে অবশ্যই কি হবে না এ পাইনাপেল এ পাইনঅ্যাপেল ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এরপর বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার তোমার যেটা ঠিক ছিল সেখানে কারেক্ট অ্যান্সার করতে হবে প্যারোটস হ্যাভ না হ্যাজ গ্রিন ফেদার্স অবশ্যই হবে উত্তরটা আই প্যারোটস হ্যাভ তাই তো প্যারোটস হ্যাভ প্যারোটস হ্যাভ এ গ্রিন ফেদার্স প্যারোট হ্যাভ গ্রিন ফেদার্স আই হ্যাভ না হ্যাজ এ ডল অবশ্যই উত্তরটা হবে কি আই হ্যাভ আই হ্যাভ এ আই হ্যাভ এ ডল এটাও হবে আই হ্যাভ এ ডল এটাও হবে আই হ্যাভ এ ডল এইভাবেই প্রশ্নের উত্তর সুন্দর করে ফেলবে ঠিক আছে চলে যাই এবার পরের প্রশ্ন কি আছে দেখে নেওয়া যায় আমার গণিত অবশ্যই গণিত খুব ভালো বিষয় গণিতে বসি একদিন তোমার বিদ্যালয়ের নাম লিখবে তোমার নাম লিখবে বিভাগ থাকলে লিখবে নাম লিখা দরকার রোল নাম্বারটা লিখবে দেখো প্রথম প্রশ্ন কীভাবে আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে হবে এক তিন পাঁচ আবার পূরণ দেওয়া হয়েছে নয় এগারো ডট ডট দেওয়া হয়েছে কীভাবে দেখো প্রত্যেকটা দেখ একের পর কি কটা ঘরের পর তিন আছে না দুটো ঘরের পর তাহলে একের পর তিন তিনের প্রতিটর তিন দুই পাঁচ পাঁচের প্রতিটকর কী হয় পাঁচ দুই সাত এখানে হবে সাত এখানে কত এই ঘরটায় লিখবো সাত তারপর সাত আট নয় নয়ের পর নয় দশ এগারো এগারোর পর তারা নিশ্চয়ই বারো তেরো লিখবো এখানে এই ঘরটায় লিখবো তেরো তারপর তেরোর পর চোদ্দ পনেরো এখানে পনেরো পর সতেরো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো কোন কোন সংখ্যাগুলো বসাবো বলে দিলাম সেটা সেইভাবে তোমরা বসিয়ে ফেলবে তারপর দেখো তারপর প্রথমে আছে দুই তারপর প্রথমে আছে দুই তারপরে বারো তারপর বাইশ দুইয়ের পরে বারো কত ঘর আছে না দেখতে পাচ্ছি বারো থেকে যদি দুই বিয়োগ করো কত হবে না দশ না এর পর দশ ঘর বারো আছে তারপর দেখো বারোর পর দশ ঘর বাইশ প্রত্যেকটা দশ ঘর করে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে এই ঘরটায় কত হবে এই ঘরটা হবে বাইশের পর দশ ঘর মানে কত হবে বত্রিশ এখানে লিখবে বত্রিশ এই ঘরটায় এই ঘরটা লিখবে বত্রিশ তারপর এখানে ঘরটা লিখবে বিয়াল্লিশ তারপরে বাহান্ন আছে তারপর লিখবে বাষট্টি তারপর লিখবে বাহাত্তর তারপরে বিরাশি বুঝতে পর পরপর বলে দিলাম প্রত্যেকটা দশ ঘর করে এগিয়ে যাবে হয়ে গেল এরপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো চার শত বত্রিশ চার শত বত্রিশ কোথায় আছে এই যে দেখো চার শত বত্রিশ এই যে চার বত্রিশ এইখানে এটা দিয়ে চার শত বত্রিশ তারপর দেখো দুই শত তেতাল্লিশ দুই শত তেতাল্লিশ শত কোথায় আছে এই দেখো দুই শত তেতাল্লিশ এই যে দুই শত তেতাল্লিশ এই শেষের টা যেটা দেখাচ্ছি দেখাচ্ছি সেটা দুশো তেতাল্লিশ এরপর দেখো এটা হচ্ছে গেটার দেন চিহ্ন এটা লেস দেন চিহ্ন দিয়ে বড় ছোট লিখো দেখো দুশো পঁয়ত্রিশ আর এখানে চারশো পঁয়ত্রিশ তাহলে এখানে কে বড় চারশো পঁয়ত্রিশ বড় তাহলে হাঁটা কোন দিকে যে বড়ো হবে তার দিকে হাঁটা থাকবে অর্থাৎ চার এই চিহ্নটা এই চিহ্নটা তুমি এখানে দিয়ে দেবে দুশো এটা হচ্ছে লেস দেন চারশো ঠিক আছে দুশো এই চিহ্নটা এখানে দেবে চারশো তারপর দেখো তিনশো সাতাশি এখানে তিনশো কোনটা বড় এখানে দেখতে পাচ্ছি তিনশো সাতাশি তিনশো সাতাশি আছে তিনশো সাতাশি বড়ো মানে তাহলে কোনটা হাওয়া হবে এই চিহ্ন প্রথম চিহ্নটা এখানে দিয়ে দেবে তিনশো সাতাশি এই চিহ্নটা এখানে দিয়ে দেবে ঠিক আছে হয়ে গেল ব্যাস এবার কথাই লিখো চারশো তাহলে এখানে লিখবে কি চার শত ছাপ্পান্ন এবার আমি কিন্তু মুখে বলে দিচ্ছি তোমাকে কিন্তু খাতায় করে সুন্দর করে লিখতে হবে কথায় লিখতে হবে ভাষা এটা লিখতে হবে চার শত ছাপান্ন তারপর দেখো পাঁচশো সাতষট্টি এখানে লিখবে পাঁচ শত সাতষট্টি পাঁচ শত সাতষট্টি পাঁচ শত সাতষট্টি হয়ে গেল এইভাবে কথাই লিখবে আচ্ছা এখানে তারপরে অঙ্ক দেখো তুমারকে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তরিত করা হয়েছে মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকার চিনি ও আট টাকার নুন কিনেছে সে মোট কত টাকা জিনিস কিনেছে মোট আছে মানে কী করতে হবে অবশ্যই যোগ করতে হবে প্রথমে কীভাবে যোগ করবো প্রথমে একশো ষাটের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করব তারপর পঁয়ত্রিশের সঙ্গে আট যোগ করবো অর্থাৎ একশো ষাট যুক্ত পঁয়ত্রিশ যুক্ত আট এটা যোগ করলে যেটা উত্তর হবে সেটাই উত্তর লিখবে অথবা মোট এত জিনিস কিনেছে আমি বলে দিলাম তো অবশ্যই বাড়িতে বসে এটা প্র্যাকটিস করে নেবে একশো ষাটের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করবে আবার পঁয়ত্রিশের সঙ্গে আট যোগ করবে যোগ করার পর যেটা উত্তর হবে সেটাই মোট জিনিস মোট কত টাকা জিনিস কিনেছে পাওয়া যাবে ঠিক আছে এবার চলে যে শেষ প্রশ্ন রহিমের জালে একশো আটানব্বইটি রুই মাছ উঠেছে আর দীপুর জালে একশো ছিয়াত্তরটি রুই মাছ উঠেছে তাহলে রহিমের জালে বেশি উঠে দেখতে পাচ্ছি এখানে একশো আটানব্বই রুই একশো আটানব্বই আর এখানে একশো ছিয়াত্তর বেশি কোনটা একশো আটানব্বই বলছে কার জালে কটা রুই মাছ বেশি উঠেছে দেখতে পাচ্ছি যে একশো আটানব্বই উঠেছে রুহিমের জালে তাহলে এটা বেশি উঠেছে তাহলে তাই আর করবে একশো আটানব্বই থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করে দেবে একশো আটানব্বই থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করলে যেটা হবে সেটাই লিখবে কার জালে না রহিমের জালে যত উত্তর হবে রুই মাছ বেশি উঠেছে ঠিক আছে তাহলে একশো আটানব্বই থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করে যেটা উত্তর হবে সেটাই লিখবে যে দেখতে পাচ্ছি রুহিমা বেশি তাহলে রহিমের জালে যত বিয়োগ করার পর যেটা উত্তর হবে সেটা লিখবে এতটা রুই মাছ বেশি উঠেছে ঠিক আছে এইভাবে অঙ্কটা করবে এবার চলে আসি পরের প্রশ্ন আমাদের পরিবেশ আমাদের পরিবেশ প্রশ্নটা কেমন হয় দেখে নাও প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এক দাগের সঠিক উত্তরের নিচে দাগ দাও আমাদের ইন্দ্রিয় চারটি পাঁচটি না ছটি আমাদের ইন্দ্রিয় কয়টি অবশ্যই উত্তর হবে পাঁচটি আমাদের ইন্দ্রিয় কয়টি পাঁচটি উত্তর লিখবে পাঁচটি ফুটবল খেলায় আমাদের হাতের পায়ের না মুখের কাজ বেশি হয় অবশ্যই ফুটবল খেলার সময় পায়ের কাজ বেশি হয় তাহলে লিখবে পায়ের ফুটবল খেলার সময় আমাদের পায়ের কাজ বেশি হয় তারপর দেখো আমাদের একটি অখাদ্যের নাম বিচালি মাছ গাজর অবশ্যই কি হবে না আমাদের একটি অখাদ্যের নাম হলো বিচালি বিচালিটা আমরা খাই না মাছ খাই গাজর খাই কিন্তু বিচালি খাই না এই অখাদ্যের নাম হচ্ছে বিচালি আমাদের হজমে সাহায্য করে ডিম দুধ পেঁপে অবশ্যই কী হবে পেঁপে আমাদের হজমে সাহায্য করে পেঁপে এখানে লিখে উত্তরটা হবে পেঁপে তারপর দেখো বাঁ দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে চোখ কান আলু ভাত সোনা আনাজ খাদ্য দেখা দেখো মনে দেখো তো কিভাবে সোজা বা লিখবে চোখ দিয়ে আমরা কী করি না চোখ দিয়ে আমরা দেখি দেখা তাহলে চোখের সঙ্গে এই যে দেখা টেনে দেবে চোখের সঙ্গে দেখা এটা টেনে দেবে কান কান দিয়ে কী করি কান দিয়ে শুনি তাহলে সোনা কানের সোজা এই যে সোনা আছে সোনা টেনে দেবে আলু আলুটা কি আলুটা হচ্ছে কি কি হবে আলু হচ্ছে আনাজ এই আলুর সঙ্গে আনাজ যোগ করে দেবে আলু এই যে এখানে আনাজ আনাজ করে ফেললে আর ভাত হচ্ছে খাদ্য ভাত আমরা খাই এই জন্য খাদ্য ভাতের সঙ্গে খাদ্য জুড়ে দেবে আশা করি বুঝতে পেরেছো তাহলে এইভাবে সুন্দর করে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলে দেবে এবার চলে আসে শূন্যস্থান পুরুষ শব্দ প্রথমে কী আছে প্রাণী থেকে যে খাবার পাই তাকে বলে ড্যাশ খাবার প্রাণী থেকে যে খাবার পাই তাকে বলে ড্যাশ খাবার তা কি বলে প্রাণীজ খাবার উত্তরটা কি লিখবে এখানে প্রাণীজ এখানে লিখবে উত্তর লিখবে প্রাণীজ খাবার পরে প্রশ্ন নিমকি মিষ্টি পাউরুটি এগুলো হলো ড্যাস খাবার এগুলো কি খাবার এগুলা হলো লিখবে ভাজা খাবার কি লিখবে ভাজা খাবার মানুষের সব চাইতে মানুষের সব চাইতে বুদ্ধি ড্যাস অবশ্যই কি হবে এখানে লিখবে বেশি মানুষের সব চাইতে বুদ্ধি বেশি এখানে লিখবে বেশি ব্যায়াম করলে শরীরের ড্যাস হয় কি লিখবে না ব্যায়াম করলে শরীরের উপকার হয় এখানে লিখবে উপকার হয় উপকার হয় ঠিক আছে ব্যাস এবার চলে আসি চারের দাগের একটি পক্ষে উত্তর দাও আমাদের মুখের ভিতর কি থাকে যা আমাদের হজমে সাহায্য করে উত্তরা এইভাবে লিখবে যে আমাদের মুখের ভিতর থাকে লালা গ্রন্থি কি থাকে আমাদের মুখের ভিতর থাকে লালা গ্রন্থি সেই লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস যা খাবার হজমে সাহায্য করে আশা করি বুঝতে পেরেছ আবার বলছি আমাদের মুখের ভিতর থাকে লালা গ্রন্থি লালা গ্রন্থি সেই লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস যা খাবার হজমে সাহায্য করে ঠিক আছে পেঁয়াজ গাছের কোন অংশ উত্তরে কিভাবে লিখবে না পেঁয়াজ হলো গাছের কাণ্ড উত্তরে ছোট করে এইভাবে লিখবে পেঁয়াজ হলো কি গাছের কাণ্ড আশা করি বুঝতে পেরেছ ব্যাস এই প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেল সর্বশেষ দেখো তোমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয় যে দশ নম্বর পরীক্ষা হবে কুড়ি মিনিট টাইম থাকবে সেই প্রশ্নটাও ঠিক একই রকম প্রশ্নগুলো আছে তাই উত্তর কীভাবে করবো একটা দেখে নাও প্রথম প্রশ্ন আছে রোগ জীবাণু থাকে এটা ঠিক যেটা ঠিক হবে ঠিক না দিতে বলা হয়েছে রোগ জীবাণু থাকে পরিষ্কার না নোংরা জলে অবশ্যই কী হবে না নোংরা জলে রোগ জীবাণু থাকে কোথায় নোংরা জলে উত্তরটা লিখবে নোংরা নোংরাতে ঠিক চেনা দিয়ে নোংরা সোজায় ঠিক চেনা দিয়ে দেবে খাওয়ার আগে পরিষ্কার করে হাত ধোবো ধোবো না অবশ্যই কী করবো ধোবো খাওয়ার আগে পরিষ্কার হাত ধোবো এবং ধোবো তো ঠিক চিহ্ন শরীর সুস্থ রাখতে আমরা যোগাসন না গল্প করব শরীর সুস্থ রাখতে অবশ্যই আমরা যোগাসন যোগাসন মারব যোগাসন করব নখ কাটতে হয় নিয়মিত না অনিয়মিত অবশ্যই নখ কাটতে হয় নিয়মিত নিয়মিততে টিক চিহ্ন দেব। ঠিক আছে হয়ে গেল এবার বাম দিক ডান দিক মেলাতে পড়েছে বাম দিক আছে দেখো বজায় রাখতে হয় পেট পুরে খেতে হয় লাফানো রাস্তায় হাঁটতে হয় পেশি শক্তি বৃদ্ধি খেলা বা দিক দিয়ে বাঁ দিক দিয়ে শৃঙ্খলা মিড ডে মিল ঠিক আছে তার উত্তর কি হবে না বজায় রাখতে হয় কি শৃঙ্খলা উত্তরটা হবে বজায় রাখতে হয় সোজা এই সোজা লিখবে শৃঙ্খলা ঠিক আছে পেট পুরে খেতে হয় পেট পুরে কি খেতে হয় পেট পুরে খেতে হয় মিড ডে মিল পেট পুরে খেতে হয় কি খাবে মিড ডে মিল সোজা দাগ দেবে লাফানো লাফানো কি হবে লাফালে কি হবে না পেসি শক্তি বৃদ্ধি খেলা লাফালে কি হয় লাফানো হচ্ছে পেসি শক্তি বৃদ্ধি খেলা রাস্তায় হাঁটতে হয় বা দিক দিয়ে রাস্তায় হাঁটতে হয় কোন দিক দিয়ে বা দিক দিয়ে এটা বা দিক দিয়ে হবে বা বৈচন্দ্য না আকার হবে বা লিখে তার রাস্তায় হাঁটতে হয় বা দিক দিয়ে আশা করি বুঝতে পেরেছো ব্যাস এবার চলে আসি তিনের দাগে শূন্যস্থান পূরণ করেও নিচের শব্দ থেকে নিচে দেখো এখানে শব্দ ঝুড়ি দেওয়া ভিটামিন স্বাস্থ্যবিধান পেয়ারা গুরুজন এগুলো দিয়ে এখানে লিখব প্রথম প্রশ্ন দেখো সুস্থ সবল রাখবো দেহ এসো এই শপথ নিই ড্যাশ চলবো মেনে সকলকে তার খবর দিই অবশ্যই কি হবে না স্বাস্থ্যবিধান এই শপথ নেই এই ড্যাসে লিখবে স্বাস্থ্যবিধান চলব মেনে সকলকে তার খবর দিই পরে প্রশ্ন দেখো তোমার মাথার উপর যেন আছেন ড্যাস চলবো তাদের কথা মতো ভাববে সারাক্ষণ এখানে উত্তর কি হবে তোমার মাথার উপর যেন আছেন এখানে লিখবে কি গুরুজন এখানে লিখবে গুরুজন উত্তরটা লিখবে গুরুজন এই লিখবে গুরুজন চলবো তাদের কথা ভাববে সারাক্ষণ এটা দেখো লাউ মতো বানা বাঁধাকপি জোগাই ড্যাস মাছ মাংস স্বাস্থ্যকর বড় যে পোট্রিন এখানে অবশ্যই কি হবে এখানে লিখবে ভিটামিন এই এই শুনস্থান লিখবে লাউ কুমড়ো বাঁধাকপি জোগাই ভিটামিন মাছ মাংস স্বাস্থ্যকর বড় যে পোট্রিন পরের আছে খেতে পারো বাতাবি ও ড্যাস বা আঁতা তাই বলে বাকি ফল নয় বাজে জাতা এখানে কি লিখবো অবশ্যই পেয়ারা খেতে পারো বাতাবি ও পেয়ারা এখানে লিখবো পেয়ারা বা আঁতা তাই বলে বাকি ফল নয় বাজে জাতা হয়ে গেল তাই প্রশ্নগুলো উত্তর হয়ে গেল এরপর দেখো প্রশ্নগুলো উত্তরিত বলা হয়েছে কী বলেছে দেখো চারিদিকে দুটি যোগাসনের নাম বলুন দুটি যোগাসন কি হবে দুটি যোগাসনের নাম তুমি তোমার মতো লিখতে পারো আমি লিখেছি দেখো দুটি যোগাসন হলো বজ্রাসন আর সবাসন ঠিক আছে দুটি যোগাসন হল বজ্রাসন আর সবাসন ওকে পরে প্রশ্ন একটি অনুকরণ জাতীয় খেলার নাম কি না পাখির মতো ওরা পাখির মতো ওড়া একটা অনুকরণ জাতীয় খেলার নাম তাহলে একটি অনুকরণ জাতীয় খেলার নাম কি হলো না পাখির মতো ওরা এরপর হচ্ছে ও আর এস শরবত কিভাবে বানানো হয় না ও আর এস শরবত কিভাবে বানানো হয় না এক চামচ চিনির সঙ্গে এক চিমটে নুন দিয়ে গ্লাসে গুলিয়ে ওআরএস শরবত বানানো হয় বুঝতে পেরেছ এক চামচ চিনি আর এক চিমটে চিনি সরি এক চিমটে নুন এক চামচ চিনি আর এক চিমটি নুন এক গ্লাসে জলে গুলে ওআরএস শরবত বানাতে হয় বুঝতে পেরেছ থুতু থেকে কোন কোন রোগ ছড়ায় না থুতু থেকে যক্ষা বা নিউমোনিয়া রোগ ছড়ায় থুতে কোন কোনো হয় না যক্ষা বা নিউমোনিয়া রোগ ছড়ায় ব্যাস এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন এই প্রসঙ্গে প্রশ্নের উত্তরগুলোও বলে দিলাম তোমাদেরকে মন দিয়ে করে ভিডিওটি শুনবে দেখবে তাহলে উত্তরগুলো সুন্দর করে তোমরা এখান থেকে পেয়ে যাবে আর অবশ্যই ডেসক্রিপশান লিঙ্ক থাকবে এই প্রশ্নটি এই প্রশ্নটা ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে একটা পরীক্ষাও দিয়ে দিতে পারো যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পরীক্ষা দাও ফার্স্ট ইউনিট টেস্ট ধন্যবাদ